হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানব বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক টেস্ট ক্যাপ্টেন মমিনুল হক সম্পর্কে। মমিনুলের সম্পূর্ণ নাম মমিনুল সোহরাব হক সৌরভ। মমিনুল হকের জন্ম চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলের কক্সবাজারের বৈল্যাপাড়া 1991 সালের 29 সেপ্টেম্বর। সে হিসেবে তার বর্তমান বয়স 30 বছর আর উচ্চতা 5'3", যা মুশফিকুর রহিমের থেকে 0.5 ইঞ্চি কম। মমিনুলের বাবার নাম নাজমুল হক এবং মায়ের নাম মালেকা জয়নব। দুই ভাইয়ের মাঝে ছোট মমিনুল আর তার বড় ভাইয়ের নাম শাওন। মমিনুল আর সবার মতোই ক্রিকেট খেলার জন্য পড়া ফাঁকি দিয়ে মাঠে চলে যেত, আর তার মা তাই তাকে কড়া শাসনে রাখত। তার মা চাইতো আগে পড়ালেখা তারপর খেলা, কিন্তু সব ক্রিকেট পাগল ছেলের মতোই এই নিয়ম যেন উল্টো, আগে খেলাধুলা পরে সময় থাকলে পড়াশোনা করা। মমিনুলের এমন কাণ্ডের জন্য তার মা তার ক্রিকেট ব্যাট পুড়ে ফেলে। তারপর থেকে পড়াশোনায় ধীরে ধীরে মনোযোগী হতে শুরু করে, তবে ক্রিকেট ছাড়েননি। এরই মাঝে বিকেএসপির একটি দলের সাথে এক মাস অনুশীলন করার সুযোগ পাইছে, আর সেখানে মমিনুল ভালো করায় সেখানকার কোচ তাকে বিকেএসপিতে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেন। তবে মমিনুলের মা তা করতে রাজি নয়। মমিনুলের বাবা আর তার ভাই তার মাকে বহু বুঝিয়ে ভর্তি করাতে নিয়ে যায় বিকেএসপিতে, কিন্তু হাইটের কারণে সেবার বাদ পড়ে যান। তাই তার বাবা বাড়ি ফেরার সময় তার জন্য সাইকেল কিনে আনেন যেন তাড়াতাড়ি লম্বা হতে পারেন। তার ঠিক এক বছর পর বিকেএসপিতে ভর্তি পরীক্ষায় টিকে যায় কোনোরকমভাবে। তারপর বয়স ভিত্তিক দলে ধারাবাহিকভাবে ভালো করে যাওয়ায় সকলের নজর পড়ে তার ওপর। এরপর 2008-09 মৌসুমে ঢাকা বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় মমিনুলের। সেই মৌসুমে খুব ভালো পারফরমেন্স করতে না পারলেও 2010-19 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে জায়গা পান তিনি। তবে সেবার 3 ম্যাচের মধ্যে 2টি হার ও 1টি জয় নিয়ে বিশ্বকাপ শেষ করে। এরপর 2012 BPL-এ বরিশালের হয়ে খুলনার বিপক্ষে তার 28 বলে 53 রানের ইনিংসে ভর করে 4 উইকেটে জয় পায় বরিশাল। আর সেবারই তার এই দুর্দান্ত ইনিংসের কারণে সকলের কাছে পরিচিতি পেতে থাকেন। এমন ছোট সাইজের একজন ছেলে আক্রমণাত্মক ব্যাটিং দেখে সবাই বেশ অবাক হন। আর সেই সুবাদে একই বছর মানে 2012 সালের 30 নভেম্বর ওয়ানডে ক্রিকেটে ও 10 ডিসেম্বর টি-20 ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ঘটে মমিনুলের। আর 2013 সালের 8 মার্চ শ্রীলঙ্কার সাথে গলে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মমিনুলের, আর তার অভিষেক ম্যাচে 50 করেন মমিনুল। এরপর ওয়ানডে আর টি-20তে তেমন পারফরমেন্স করতে না পারা শুধু টেস্ট ক্রিকেটে নির্ভরশীল ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা করে নেন। তার অভিষেকের পর দেশের টেস্ট ক্রিকেটের রূপ একেবারে পাল্টে যায়। মমিনুল বাংলাদেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টানা 11 টেস্টে 50 করেন, আর টানা 12টি 50 করে প্রথমে আছেন মিস্টার 360 ডিগ্রি এবি ডিভিলিয়ার্স। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বাধিক 27টি বাউন্ডারি মারার রেকর্ড মমিনুলের দখলে। যারা কমপক্ষে 20টি ইনিংস খেলেছেন তাদের মধ্যে স্যার ডন ব্র্যাডম্যানের 99.94 গড় রানের পর মমিনুল হক দ্বিতীয় স্থানে রয়েছেন যার রানের গড় 63। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে মাত্র 11 টেস্টে 1000 রান করেন তিনি, এবং এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ 11টা সেঞ্চুরি করেছেন মমিনুল। নামের পাশে টেস্ট স্পেশালিস্ট ট্যাগ লাগানো এই ব্যাটসম্যানকে বাংলাদেশের সাবেক কোচ হাথুরি সিংহ দল থেকে বিভিন্ন কারণ দেখিয়ে বাদ দিয়ে দেন। তবে হাতুরে চলে যাওয়ার পর শ্রীলঙ্কার কোচ হন তিনি, আর তার কিছুদিন পর বাংলাদেশের সাথে টেস্ট খেলতে আসে শ্রীলঙ্কা, আর শ্রীলঙ্কার বিপক্ষে পরপর 2টা সেঞ্চুরি করে হাতুরিকে নিজের নামের পাশে কেন টেস্ট স্পেশালিস্ট ট্যাগ লাইন বসানো হয়েছে তার প্রমাণ করেন। এরপর 2019 সালে বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ্টেন সাকিব আল হাসান 2 বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর তার জায়গায় টেস্ট ক্যাপ্টেন হন মমিনুল হক। কিন্তু তিনি ক্যাপ্টেন হবার পর ক্যারিয়ারের চরম ব্যর্থতার মুখ দেখতে পান, কারণ ক্যাপ্টেন্সি পাওয়ার পর 17 ম্যাচে 26 গোলে তিনি মোট 912 রান করেছেন, যেখানে ক্যাপ্টেন হবার আগে তিনি 36 ম্যাচে 41 গড়ে রান করেছেন 2513। তার লাস্ট 14 ইনিংসে 2 অঙ্কের ঘরে পৌঁছেছে মাত্র 2 বার। আর ক্যাপ্টেন হিসেবে মমিনুলের প্রাপ্তি বলতে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট জয়। তবু এই প্রাপ্তির পেছনে তার এমন খারাপ পারফরমেন্স সকলের নজর এসেছে। তবে খারাপ পারফরমেন্সের পরও তিনি মিডিয়ায় অনেক অযৌক্তিক কথা বলায় মানুষ বেশ খেপেছে তার উপর, আর তাই তাকে নিয়ে বহু ট্রোল হয়েছে এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর ট্রোল দুনিয়ায় তার নাম দেওয়া হয়েছে ডন ম্যান। তবে বর্তমানে তিনি টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, আর পরবর্তীতে টেস্টে আবারও ক্যাপ্টেন হয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের জার্সিকে এখন পর্যন্ত মমিনুল হক সর্বমোট 27টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং 47 গোলে 4142 রান করেছেন, যার মাঝে 18টি 50 আর 11টি সেঞ্চুরি করেছেন। বর্তমানে টেস্টে মমিনুলের ব্যাটিং র্যাঙ্কিং 57তম। এখন জানা যাক মমিনুলের ব্যক্তিগত কিছু তথ্য।
মমিনুল কক্সবাজার গভ বয়েজ হাই স্কুল থেকে প্রাইমারি ও বিকেএসপি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। আর এখন থেকে 9 বছর আগে ঘটনাচক্রে এক মেয়ের সাথে পরিচয় হয় মমিনুলের। সেই মেয়ে তখন ক্লাস 9 বা 10 পড়ত। তারপর সেই মেয়ের সাথে দীর্ঘদিন প্রেম করার পর 2019 সালের 19 এপ্রিল বিয়ে করেন ফারিয়া বাশারকে। আর ফারিয়া বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল থেকে ম্যানেজমেন্টে অনার্স করেছেন। মমিনুল প্রতি মাসে বিসিবি থেকে 4 লাখ টাকা বেতন পান এবং তার মোট সম্পত্তির পরিমাণ 15 থেকে 25 কোটি টাকা। তাছাড়া মমিনুলের একটি টোয়াটা প্রিমিয়ার গাড়ি রয়েছে যার দাম আনুমানিক প্রায় 40 লাখ টাকা। তাছাড়া মমিনুলের সোশ্যাল মিডিয়া ফেসবুকে 22 লাখ ও ইনস্টাগ্রামে 1,62,000 ফলোয়ার রয়েছে। আর এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তীতে আর কোন প্লেয়ার সম্পর্কে জানতে চান তা কমেন্টে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।